গোয়া, যেটি ভারতের খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। বাংলাদেশ থেকে যার দূরত্ব হচ্ছে প্রায় 2500 কিলোমিটার। দূরত্ব বেশি হলেও বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যে টাকাটা খরচ হয় ঠিক সেই টাকা দিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন এই গোয়া থেকেই। ব্যাপারটা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? তো চলেন একটা উদাহরণ দিই। যেমনটা ঢাকা থেকে সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার সাথে খরচ হয় 6000 টাকা বর্তমানে, 2022 সালের ডিসেম্বরের কথা বলছি। অন্যদিকে এই 6000 টাকা দিয়ে কিন্তু আপনারা গোয়াতে যাওয়া আসা করতে পারবেন। এই ব্যাপারটা আমাদের বাংলাদেশিদের জন্য দুঃখজনক হলেও সত্যি। তো এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান দেখে আসতে পারেন ভিডিওটির ডিসক্রিপশন বক্স। তো যারা খুবই জমজমাট একটা ট্যুর দিতে চান তারা চলে আসতে পারেন এই নর্থ গোয়াতে। গোয়ার আসলে এক একটা সমুদ্র সৈকত থেকে অন্য আরেকটা সৈকত একদমই আলাদা। স্পেশালি নর্থ গোয়া থেকেও সাউথ গোয়ার সমুদ্র সৈকতগুলো জাস্ট অন্য লেভেলের। আর নর্থ গোয়া আসলে রাতের বেলা বেশ জমজমাট হয়ে ওঠে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বিচের পাশে নাইট ক্লাব, বার, রেস্টুরেন্ট। আর একটা বিষয় জেনে অবাক হবেন, এই বিচের পাশে রেস্টুরেন্টগুলা চেয়ারে বসতে আপনাকে গুনতে হবে জনপ্রতি 1000 থেকে 1500 টাকার মতো। হ্যাঁ, খাবার দাবারের অর্ডার পরে জাস্ট বসতেই খরচ করতে হবে 1500 টাকা। আর নর্থ গোয়াতে আজকে আমাদের শেষ দিন, এখান থেকে যাবো সাউথ গোয়া। নর্থ গোয়ার বেশ কয়েকটা সমুদ্র সৈকত পাশাপাশি কয়েকটা ফোর্ট দেখানোর চেষ্টা করেছি আগের 2টি এপিসোডে। আজকে দেখবো নর্থ গোয়ার আরেকটি সুন্দর সমুদ্র সৈকত, যার নাম হচ্ছে আঞ্জুনা বিচ। আর দেখব নর্থ গোয়া রাতের বেলা কতটা জমজমাট হয়ে ওঠে। ওকে ভিউয়ার্স, আমরা এখন গোয়ার খুব সুন্দর একটা বিচের নাম হচ্ছে আঞ্জুনা বিচ। গতকাল আসলে একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর শরীরটা খুব একটা ভালো ছিল না, যার কারণে গতকাল আমাদের ট্যুর প্ল্যানের ভিতরে ঠিক এই জায়গাটাও কিন্তু দেখানোর কথা ছিল, বাট ওই যে বললাম শরীর অসুস্থ থাকার কারণে গতকাল আসতে পারিনি। আসলে গত পর্বে আপনাদেরকে যে সুন্দর 2টি সমুদ্র সৈকত দেখাইছি, এক হচ্ছে আরম্বল সৈকত আর একটা হচ্ছে বাগাতর সৈকত, সেগুলো কিন্তু আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে ছিল। বাট আজকের এই আঞ্জুনা সৈকত, আমাদের হোটেল যেখানে ছিল সেটা হচ্ছে কালাঙ্গুটে বাগা সার্কেল, সেখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। সরাসরি আসলে অনেকটাই কাছে, বাট অনেকটুকু রাস্তা ঘুরে এখানে আসতে হয়। আর এই আঞ্জুনা সৈকত কিন্তু সকল ট্যুরিস্টদের কাছে, মানে গোয়াতে আসা সকল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়, কারণ বাগা বিচ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বিচ এখানকার, সেখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। তো গোয়া ভ্রমণে গত 2 দিন কিন্তু আমরা একটু ব্যস্ত সময় পার করি, যেমনটা আপনাদেরকে ভ্লগে দেখানোর জন্য, হয়তোবা ট্যুর প্ল্যান কমপ্লিট করার জন্য এক একটা সমুদ্র সৈকত থেকে অন্য একটা সমুদ্র সৈকত, অথবা ফোর্টগুলো দেখানোর জন্য একটু প্রেশারের ভিতরে ছিলাম, মানে রিল্যাক্স করার জন্য খুব একটা টাইম পাই নাই। তবে আজকে সারাটা দিন আমরা এখানেই কাটাবো, এখানেই রিল্যাক্স করবো। তো এখানে আজকে আসলে ট্যুরিস্টের সংখ্যা একটু কম, বাট অন্য দিনগুলোতে কিন্তু ভালোই ট্যুরিস্ট এখানে থাকে। আর আপনারা যদি কেউ চান যে এই আঞ্জুনা বিচের আশেপাশেই থাকবেন তাহলে থাকতে পারবেন, বাট এখানকার রিসোর্টগুলোর দাম কিন্তু অনেক, এই বিষয়টা মাথায় নিয়ে আসতে হবে। আর এই বিচের পাড়ে যে রেস্টুরেন্টগুলো, এগুলোর খাবারের প্রাইস খুব বেশি বলবো না, আবার খুব কমও বলবো না। আসলে সমুদ্র দেখতে দেখতে খাবার খাবেন, সেটার তো একটা মূল্য দিতেই হবে। যাই হোক, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ের নিচে কিন্তু পাথরের বিচ, আপনারা চাইলে সেখানেও যেতে পারবেন, খুবই সুন্দর জায়গা। আমরা আসলে এখান থেকে দেখেই মুগ্ধ, আর সেখানে যাওয়ার কোনো দরকারই মনে করিনি। তবে এই সকল পাথরের উপরে উঠার আগে অবশ্যই স্যান্ডেল পরে তারপর উঠবেন, খালি পায়ে উঠবেন তো পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই সৈকত থেকে আপাতত বিদায় নিই, আমরা এখন দেখব রাতের নর্থ গোয়া। তো এখানে আসলে নর্থ গোয়াকে যদি আমি বলি, 2টা বিচ হচ্ছে এখানে স্পেশাল, একটা হচ্ছে কালাঙ্গুটে আর একটা হচ্ছে বাগা বিচ। কালাঙ্গুটে বিচ এবং বাগা বিচের ভিতরে পার্থক্য কী সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা আপাতত যেটা করব, আমরা আপনাদেরকে 2টা বিচে দেখাবো, 2টা বিচের আসলে নাইট লাইফ কেমন, যেমন এখানে রেস্টুরেন্ট, বার, পার্টি সেন্টার, ডান্স ক্লাব, এগুলো সব কিছু এখানে একদম জমজমাট থাকে। মোটামুটি রাত 1টা 2টা পর্যন্ত কিন্তু এই শহরটা বেশ জমজমাট থাকে। যারা আসলে থাইল্যান্ড, পাতায়া, আপনারা ওই সকল জায়গায় গেছেন বা ওই সকল জায়গা সম্পর্কে জানেন, তারা মোটামুটি কিছুটা আইডিয়া করতে পারবেন। যাই হোক, আমরা যেটা করব, প্রথমে খাওয়া দাওয়া করব। আর এখানকার খাবারের প্রাইস কেমন, স্পেশালি যদি বলতে হয়, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস তাই খাবারের প্রাইসটা একটু বেশি হবে, কতটুকু বেশি সেটাই একটু পরে জানবো, আপনাদেরকে জানাবো। তারপর যাব কালাঙ্গুটি বিচের পাশে, আমার পেছনে হচ্ছে কালাঙ্গুটি বিচ, সেখানকার দৃশ্যগুলো দেখাবো রাতের বেলা আর কি। তারপর যাব বাগা বিচে। গোয়া শুধুমাত্র তার সৈকতের জন্য বিখ্যাত না,
রাতের জমজমাট গোয়া দেখার জন্য কিন্তু বিখ্যাত। আর এই গোয়াতে ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের হোটেল পেয়ে যাবেন, যেমন পাঞ্জাবি খাবার অথবা সাউথ ইন্ডিয়ান খাবার অথবা ইন্ডিয়ান খাবার। আর আমাদের মতো যারা আমিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো অনেক অপশন পেয়ে যাচ্ছেনই, আর যারা নিরামিষভোজী তাদের জন্যও কিন্তু এখানে রেস্টুরেন্টের কোনো কমতি নেই। তো এখন আমরা এখানকারই একটা চাইনিজ রেস্তোরাঁতে খাবার অর্ডার করব। সো অর্ডার দেওয়ার পর বেশি সময় লাগে না, আমাদের খাবার চলে আসছে। আমরা দেখি একটু, এটা হচ্ছে ফ্রাইড রাইস, বলার কিছুই নাই আপনারা জানেন। বাট একটা জিনিস বলতে চাই, এখানে যে প্রাইস 150 টাকা সেটার সাথে কিন্তু কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, ঠিক আছে? মানে একজন খাওয়ার জন্য তো এনাফ, আবার বেশি হইতে পারে। সো কোয়ান্টিটি দেখে বেশ ভালো লাগছে, এবার খাবার খাইতে কেমন তো সেটা পরে বলবো। আর হচ্ছে চিকেন মশলা, এই চিকেন মশলার প্রাইস হচ্ছে 170 টাকা। প্রাইস অনুসারে আমার কাছে কোয়ান্টিটিটা একটু বেশি মনে হয়েছে, মানে ঠিকঠাক মনে হয়েছে। অনেকগুলো পিস দিছে, 1, 2, 3, 4, 5, 6 পিস দিছে। যদিও বলছিল 4 পিস দিবে, বাট আমার কাছে মনে হলো যে অন অ্যাভারেজ ঠিকঠাক। আবার এটা হইতে পারে আমরা ভিডিও করতেছি, আমাদেরকে একটু কোয়ান্টিটি বাড়াই দিচ্ছে। খাবারটা একদম গরম, দিতে কিন্তু বেশি সময় লাগে না ওদের, মানে অর্ডার দেওয়ার 3-4 মিনিট, 5 মিনিটের ভিতরে খাবার আমাদেরকে সার্ভ করছে। খাবারের টেস্টটা বেশ ভালো। গোয়াতে কিন্তু খাবারের দাম অনেক বেশি, তার ভিতর আমরা যেখানে যাই সেখানে কিন্তু একটু কম দামে খাবার কোথায় পাওয়া যায় সেটা নিয়ে একটু খোঁজাখুঁজি করতে থাকি। তো দুপুরবেলা আমরা এই যে দেখতে পাচ্ছেন এই থালি অর্ডার করি, যার দাম হচ্ছে 220 ইন্ডিয়ান রুপি। আর তার থেকেও যদি কম টাকায় খেতে চান তাহলে বেশ কয়েকটা দোকানে পেয়ে যাবেন 100 টাকায় চিকেন বিরিয়ানি। এটি গোয়ার বাগাবিচের পাড়ে রাতের দৃশ্য, সন্ধ্যা নামলেই জায়গাটি বেশ জমজমাট হয়ে ওঠে। এখানে মানুষ জীবনের সকল দুঃখ কষ্টকে বিদায় জানিয়ে হাত পা ছেড়ে নাচে গায়ে গল্প করে, সকল বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে সকল নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনটাকে এনজয় করে। হ্যাঁ, এইটুকু সুখ নেওয়ার জন্য কিন্তু টাকা লাগে, মানে গোয়াতে আপনি চাইলে বাজেটও ট্যুর করতে পারবেন আবার অনেক টাকা খরচ করেও এই গোয়া ট্যুর শেষ করতে পারবেন। তো আপনারা তো জানেনই আমরা হচ্ছে বাজেট ট্রাভেলার, তো বাজেট ট্রাভেলার হওয়া সত্ত্বেও ভাবছিলাম যে এখানেই বসে একটু কিছু সময় এনজয় করলে খুব একটা খারাপ হয় না, এখানকার যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করবো, হয়তো বা এখানে এসে খাবার দিয়ে যাবে, তা খাবারের দাম যাই হোক না কেন। কিন্তু তখনই বাদল বিপত্তি, সরল মনে তো বসে গেলাম এখানকার চেয়ারগুলোতে, তখনই একজন ওয়েটার এসে বলল যে আপনারা যদি এখানে বসতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে। আমি তখন বললাম ঠিক আছে, আমি খাবারের অর্ডার করি তার বিনিময়ে টাকা দিব। উনি বলল না, শুধুমাত্র আপনি বসার জন্যই এখানে আপনাকে পার পারসন 1500 ইন্ডিয়ান রুপি দিতে হবে। ব্যাপারটা একটু অবাকই হলাম, শুধুমাত্র বসার জন্যই আপনাকে টাকা দিতে হবে? কি আর করা, আমাদের পক্ষে আর এখানে বসা সম্ভব হয়নি, কারণ দুজন যদি বসতে যাই তাহলে দিতে হবে 3000 ইন্ডিয়ান রুপি, যেটা বাংলাদেশি টাকায় 4000 টাকা, আর খাবারের অর্ডার করলে তো আরও বেশি হবে। তো যাই হোক, এই বিষয়টা আমার জানা ছিল না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। আর তখনই আমরা আসলে এই জায়গাটা যেহেতু বসতেই পারিনি, চারপাশ থেকে আসলে জায়গাটা কিছুটা সময় এনজয় করে চলে যায় বাগাবিচের পাড়ির একটি রাস্তায়, যেটা গোয়ার মানে স্পেশালি নর্থ গোয়ার সবচেয়ে জমজমাট একটা রাস্তা। সেখানে নাইট ক্লাব, বার, স্পা, পার্টি সেন্টার সব কিছু, মানে সব কিছু পাবেন এখানে। সপ্তাহ ভেঙে বলতে হয় না, আপনারা বুঝতে পারছেন যে সব কিছু এখানে পাচ্ছেন। গোয়াতে আসার পর এখানে একটা জায়গায় দেখতেছি যে মাছ দিয়ে তারা স্পা করা, যেটাকে বলা হচ্ছে ফিশ স্পা। তো স্পার অনেকগুলো ধরন আছে আপনারা জানেন, স্পা সেন্টারে গিয়ে অনেকে হাত পা টিপায়, সেটা ফিমেল হতে পারে, মেল হতে পারে, যাই হোক আমি ট্রাই করতেছি হচ্ছে ফিশ মানে মাছ দিয়ে স্পা। বাট প্রথম 1 মিনিট একটু অস্বস্তি ফিল হয়েছে, কারণ এতগুলো মাছ এখানে মনে হয় যে হাজারখানিক মাছ তো হবেই, দেখে বুঝতে পারতেছেন সবগুলো মাছ আমারে কীভাবে ধরছে। এবং এতগুলো মাছ যখন একটা মানুষকে ধরে তখন বুঝতে পারতেছেন যে সেই মানুষের অবস্থা কী হয়। বাট পুরা পায়ের এই অংশটা মানে অন্যরকম একটা ফিলিংস হইতেছে। আবার দেখেন আমি যদি এদেরকে একটু ঝাঁকি দিই তাহলে কী হয়, একটু কাছে আসো, এই যে দেখছো তারা কী করতেছে, চলে গেছে হঠাৎ, আবার এখন আমার ধরবো, ঠিক আছে? তো এখানে ফিশ স্পাটা করাইতে খরচ হচ্ছে প্রতি 20 মিনিটের জন্য 100 টাকা,
আমার মনে হইতেছে এটা মোটামুটি রিজনেবল। অনেক জায়গায় কিন্তু প্রতি আধা ঘন্টার জন্য 600-1000 টাকা লাগে, বাট এখানে কিন্তু মাত্র আপনি 100 টাকা দিয়ে আপনি 30 স্পাটা করাইতে পারেন। তো আমরা যে রোডটা আছি সেই রোডটা যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে প্রচুর পরিমাণে স্পা তো অবশ্যই আছে, ট্যাটু শপ আছে, বার, নাইট ক্লাব, কি নাই বলেন এখানে। তো এই ছিল আমাদের নর্থ গোয়া ভ্রমণের লাস্ট ভিডিও। তবে ইন্ডিয়া সিরিজ কিন্তু এখানে শেষ না, আমরা এখান থেকে যাব সাউথ গোয়া, তারপর আরও অনেকগুলো প্লেস তো অবশ্যই দেখাবো। তবে তার মধ্যে আমরা একটু বাংলাদেশের কয়েকটা জায়গা ভ্রমণের গল্প শেয়ার করব, তারপর আবার ফেরত আসবো ইন্ডিয়া সিরিজে। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওটির কমেন্টে জানাতে পারেন।